লিচু নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলের একটি রসালো ফল। ইংরেজি পরিভাষায় ফলটির নাম লিচি। এটি স্যাপিন্ডাসিয়া পরিবারের লিচিগণের একমাত্র সদস্য। এই ফলটির বৈজ্ঞানিক নাম লিচি চিনেনসিস। কাঁঠাল যেমন বাংলাদেশের জাতীয় ফল, তেমনি জাপানের জাতীয় ফল হল লিচু। ফল হিসেবে লিচুর ইতিহাস বেশ প্রাচীন। লিচুর আদি নিবাস হল চীন। চীনের দক্ষিণাঞ্চল তথা কুয়াংতুং প্রদেশ লিচুর উৎপত্তি স্থল। চীনাদের কাছে লিচু ভালোবাসার ফল। কথিত আছে, চীনের তাং বংশের এক রাজা ভালোবেসে তার রানীকে লিচুর রং, গন্ধ, রস ও স্বাদ উপহার দিতে চেয়েছিলেন। এই কারণে তিনি তার সুবিশাল সৈন্যবাহিনীকে 600 মাইল দূরে পাঠিয়েছিলেন শুধুমাত্র লিচু সংগ্রহের জন্য। কিছু ঐতিহাসিকের ভাষ্যমতে যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে লিচুর উৎপত্তি। লিচুর উৎপত্তির ইতিহাস যাই হোক না কেন, এখন তা আমাদের দেশি ফল হিসেবেই বিবেচিত। বাংলাদেশের বরেন্দ্র ও পুন্ড্র অঞ্চলে লিচুর ফলন অধিক হলেও দিনাজপুরের লিচু সুপ্রসিদ্ধ। দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর, নসিপুর, কসবা, শিকদারহাটের পাশাপাশি বিরল উপজেলার মাধববাটি, মঙ্গলপুর, জগৎপুর, আজিমপুর প্রভৃতি অঞ্চল লিচু উৎপাদনের প্রধান প্রধান এলাকা। এছাড়াও বীরগঞ্জের চাকাই, কল্যাণী, চিরিরবন্দরের গলাহার, কাদরা, বিরামপুরের শিমুলতলি, দুর্গাপুর প্রভৃতি অঞ্চলের উৎপাদিত লিচু রয়েছে বিশ্বব্যাপী সুখ্যাতি। গ্রীষ্মকালের অন্যান্য ফলগুলো দীর্ঘ সময় ধরে পাওয়া গেল, লিচু যেন ক্ষণিকের অতিথি। তাই এই ফল বাজারে নামলেই মানুষের মধ্যে সাড়া পড়ে যায় এই ফলের স্বাদ আস্বাদন করার জন্য। বিভিন্ন জাতের লিচুর মধ্যে বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না থ্রি, চায়না টু, গুটি, কাঠালি, মুজাফরপুরি, কদমি অন্যতম। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি 5টি লিচুর জাত উদ্ভাবিত করেছে। এগুলো হলো বায়ুলিচু 1, বায়ুলিচু 2, বায়ুলিচু 3, বায়ুলিচু 4, বায়ুলিচু 5। দিনাজপুরের সবচেয়ে বড় লিচুর আড়ত বসে কালীতলা নিউ মার্কেট ও তৎসংলগ্ন এলাকা জুড়ে। এছাড়াও মাসিমপুর ও পুলহাট, বিরলের মাধববাটি, চিরিরবন্দরের মাদারগঞ্জ হাট, বীরগঞ্জের বীরগঞ্জ হাট লিচু ক্রয় বিক্রয়ের স্থান হিসেবে সুপরিচিত। লিচুর উৎপাদন প্রযুক্তি। মাটি গভীর নিকাশযুক্ত উর্বর বেলে অথবা দোআঁশ মাটি লিচু চাষের জন্য উত্তম। জমি তৈরি উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। চাষ ও মই দিয়ে জমি সমতল এবং আগাছামুক্ত করে নিতে হবে। রোপণ প্রণালী সমতল ভূমিতে বর্গাকার, পাহাড়ি ভূমিতে কন্টর। চারা নির্বাচন 1 বছর বয়স্ক সুস্থ সবল গুটি কলমের চারা বাছাই করতে হবে। চারা রোপণের সময় জ্যৈষ্ঠ থেকে আষাঢ় এবং ভাদ্র থেকে আশ্বিন মাস। চারা রোপণের দূরত্ব 8 থেকে 10 মিটার দূরত্বে চারা রোপণ করতে হবে। গর্ত তৈরি গর্তের আকার 1x1x1 মিটার। গর্তে সারের পরিমাণ গর্তে কিছুটা পুরাতন লিচু বাগানের মাটি মিশিয়ে দিলে চারার অভিযোজন দ্রুত বৃদ্ধি হবে। নিম্নরূপ সার প্রয়োগ করতে হবে। সারের নাম, সারের পরিমাণ টিএসপি 600 থেকে 700 গ্রাম, এমওপি 350 থেকে 450 গ্রাম, জিপসাম 200 থেকে 300 গ্রাম, জিঙ্ক সালফেট 40 থেকে 60 গ্রাম, পচা গোবর 20 থেকে 25 কেজি। চারা রোপণ গর্ত ভর্তির 10 থেকে 15 দিন পর চারাটি গোড়ার মাটির বল সহ গর্তের মাঝখানে সোজাভাবে লাগাতে হবে। চারা রোপণের পর পানি, খুঁচি ও বেড়ার ব্যবস্থা করতে হবে। রোপণের 6 মাস পরে 300 থেকে 350 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ পদ্ধতি সার 3টি ভাগে ভাগ করে দিতে হবে। প্রথম অংশ পুষ্পমঞ্জরি বের হওয়ার পর, দ্বিতীয় অংশ ফলের আকার মটর দানা সমান হলে এবং তৃতীয় অংশ ফল পাকার 2 সপ্তাহ পূর্ব প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের মাত্রা প্রতি বছরই ইউরিয়া, টিএসপি এবং এমওপি সারের ক্ষেত্রে যথাক্রমে 110 গ্রাম, 425 গ্রাম এবং 210 গ্রাম করে বৃদ্ধি করতে হবে। একটি পূর্ণবয়স্ক ফলন্ত গাছের জন্য বাৎসরিক সারের পরিমাণ নিম্নরূপ: ইউরিয়া 12 কেজি, টিএসপি 3 থেকে 3.5 কেজি, এমওপি 1 থেকে 1.5 কেজি, জিপসাম 240 থেকে 260 গ্রাম, জিঙ্ক সালফেট 40 থেকে 60 কেজি, পচা গোবর 20 থেকে 25 কেজি, ছাই 7 থেকে 9 কেজি। পানি সেচ চারা গাছের বৃদ্ধির জন্য ঘন ঘন সেচ দিতে হবে। যদি
পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তবে ফলন্ত গাছের বেলায় পূর্ণ ফুল ফোটা পর্যন্ত একবার এবং ফল মটরদানার আকৃতি ধারণ পর্যায়ে আরও একবার সেচ দিতে হবে। ডাল ছাঁটাইকরণ। পূর্ণবয়স্ক গাছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য অপ্রয়োজনীয় ডাল কেটে ফেলতে হবে। গাছের মুকুল ভাঙন। কলমের গাছের বয়স 4 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙে দিতে হবে। ফল সংগ্রহ। ফলের গায়ে লালচে বর্ণের ছোপ দেখার পরই মঞ্জুরির গোড়া থেকে ডাল ভেঙে লিচু থোকায় থোকায় সংগ্রহ করতে হবে। লিচু গাছ চিরহরিৎ জাতীয় বৃক্ষ। এ গাছের সুষ্ঠুভাবে ফল সংগ্রহ করার জন্য আমাদের লিচু গাছে 3 বার স্প্রে করতে হবে। প্রথমবার ফুল আসার পর, দ্বিতীয়বার ফল মুসুরদানা থেকে মটরদানা হওয়ার সময় এবং সর্বশেষ ফল মার্বেলের মতো দেখতে হলে স্প্রে করতে হবে। এই 3 বারই সাইবারম্যাথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এবং ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হবে। লিচুর ফল ফেটে যাওয়া খুব বড় একটি সমস্যা। এ সমস্যার সমাধান পাওয়ার জন্য প্রতিবার কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রের সঙ্গে 2 গ্রাম হারে প্রতি লিটার জলে সোলুবরণ মিশিয়ে স্প্রে করতে হবে। লিচুর কিছু ক্ষতিকর পোকা ও রোগ রয়েছে। তার মধ্যে লিচুর ফল ছিদ্রকারী পোকা ও লিচুর মাকড় রোগ অন্যতম। লিচুর ফল ছিদ্রকারী পোকা, এটি লিচুর একটি ক্ষতিকারক পোকা। এর আক্রমণে লিচুর মূল্য কমে যায়। ক্ষতির নমুনা। ফল পরিপক্ব হওয়ার সময় এ পোকা ফলের বোটার নিকট দিয়ে ভিতরে ঢুকে বীজ খেতে থাকে। এরা ফলের শ্বাস খায় না, তবে বোটার গাছে বাদামি রঙের করাতের গুঁড়ার মতো পদার্থ উৎপন্ন করে। দমন। এ পোকা দমনের জন্য লিভাসিড 50 EC প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে 15 দিন পরপর স্প্রে করতে হবে। মাকড়। লিচুর পাতার ক্ষুদ্র মাকড়। লিচু গাছের পাতা, ফুল ও ফলে এর আক্রমণ দেখা যায়। পাতা কুঁকড়ে যায়, পাতার নিচের দিকে লাল মখমলের মতো হয়। দমন। আক্রান্ত পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে। নিউরন 500 EC প্রতি লিটার পানিতে 2 মিলি মিশিয়ে স্প্রে করা যেতে পারে। লিচু কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে লাল, কালচে লাল বা লালচে গোলাপি রঙের হয়। 1 থেকে 1.5 ইঞ্চি ব্যাসের 1-1টি লিচু স্বাদে ও পুষ্টিগুণে অনন্য। প্রতি 100 গ্রাম লিচুর ভক্ষণযোগ্য অংশে আছে 66 কিলোক্যালোরি এনার্জি, 16.63 গ্রাম শর্করা, 1.3 গ্রাম আঁশ, 15.23 গ্রাম চিনি, 0.44 গ্রাম ফ্যাট, 0.83 গ্রাম প্রোটিন, 0.011 মিলিগ্রাম থায়ামিন, 0.065 মিলিগ্রাম রিবোফ্লেভিন, 0.603 মিলিগ্রাম নিয়াসিন, 0.1 মিলিগ্রাম ভিটামিন B6, 71.5 মিলিগ্রাম ভিটামিন সি, 5 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.13 মিলিগ্রাম আয়রন, 10 মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, 0.055 মিলিগ্রাম ম্যাঙ্গানিজ, 31 মিলিগ্রাম ফসফরাস, 171 মিলিগ্রাম পটাশিয়াম, 1 মিলিগ্রাম সোডিয়াম, 0.7 মিলিগ্রাম জিঙ্ক। লিচুর এসব খাদ্য উপাদান স্বাস্থ্য রক্ষায় বিভিন্নভাবে সহায়তা করে। দিনে 3টি লিচু খেলে ভিটামিন সি এর প্রাথমিক চাহিদার 1/3 পূরণ হয়। এই ভিটামিন সি ও ক্যালসিয়াম দাঁত ও হাড়ের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিচু রক্ত জমাট বাধা প্রতিরোধ করে, রক্ত প্রবাহ সচল রাখে। লিচুতে বিদ্যমান কার্বোহাইড্রেট ও আঁশ পরিপাকতন্ত্রের ক্রিয়া সচল রাখতে ও হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। লিচুতে বিদ্যমান আনস্যাচুরেটেড ফ্যাট, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং এতে উপস্থিত প্রোটিন কোষ গঠনে সহায়তা করে। লিচুর কিছু ভেষজ গুণাগুণ রয়েছে। বলতা বিছে কামড়ালে লিচুর পাতার রস ব্যবহার করা যায়। কাশি, পেট ব্যথা, টিউমার, গ্ল্যান্ডের বৃদ্ধি কমাতে লিচু খুবই কার্যকরী।